আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম সেটা হয়তো আপনারা কাস্টম থাম্বনেল এবং টাইটেলটা দেখে বুঝেই গিয়েছেন। তো আসলে যেটা আমি বলতেছি আপনারা কাস্টম থাম্বনেলে যেটা আর কি দেখছেন যে MX প্লেয়ার দিয়ে ফ্রিতে টিভি দেখুন, হ্যাঁ আসলে আপনারা এই ভিডিওটা দেখার জন্য কিন্তু আমার এখানে প্রবেশ করেছেন, তো তার জন্য আমি দুঃখিত, সো সরি, আই এম সো রিয়েলি সরি। আপনাদেরকে আমি এটা বোঝাতে চাচ্ছি আপনারা এরকম কাস্টম থাম্বনেল দেখলেই ভিতরে ঢুকে যান এবং ফ্রি টিভি দেখার জন্য পুরো টিউটোরিয়ালটা দেখেন শেষ পর্যন্ত, যখন নিজেরা করতে থাকেন করতে ধরেন তখন আর হয় না আর কি ডাটা লাগে। আপনারা দেখবেন যারা এটা করে তাদের সবসময় ওয়াইফাই বা ডাটাটা অন থাকে, তাদের MB আনলিমিটেড থাকে, এজন্য তারা নিশ্চয়ই বলে ফ্রি, আসলে এটা ফ্রি না। তার আমি প্রমাণ আপনারা যে কোনো ভিডিওতে গেলে কমেন্ট বক্সে গেলে পাবেন কারোটাই হয় না। সো আজকে আমি আপনাদের দেখাচ্ছি, চলুন, আসলে আমিও দুঃখিত, তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সবগুলো টিভি চ্যানেল মানে যত টিভি চ্যানেল নেটওয়ার্কে আছে সমস্ত প্রায় সমস্ত টিভিগুলো আপনারা MX প্লেয়ারের মাধ্যমে দেখতে পারবেন, কিন্তু এটা ফ্রি না। ফ্রি না বলতে কি MB খুব সীমিত পরিমাণে কাটবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ফার্স্ট টাইম আমাদেরকে তো প্লে স্টোর থেকে MX প্লেয়ারটা ইনস্টল করে নিতে হবে, আর আমি জানি সবার MX প্লেয়ারটা আছেই, তো এর জন্য বাকি একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা হচ্ছে লাইভ টিভি, লাইভ নেট টিভি, হ্যাঁ এই অ্যাপসটা আমি এই অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন ভিডিওটা ওপেন করা যাক। ভিডিওটা ওপেন করার পরে ঠিক এরকম আসবে, আপনারা এখানে চেপে চেপে বা এরকম স্লাইড করে লাস্ট পর্যন্ত আসবেন, তারপর টিকে মারবেন, কাজ হচ্ছে প্লিজ ওয়েট, তারপর এরকম আসবে। এখানে একটা কথা, 100% অ্যাপসটা আপনাদেরকে আপডেট দিতে হবে, হ্যাঁ বন্ধুরা আপডেট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আপনারা সব কিছু রিয়েল ভিডিও পাবেন, ঠিক আছে। তো এটা ইনস্টল করে নেই, প্লিজ বন্ধুরা আপনারা দেখতে পারেন আমাদের সবগুলো ভিডিও, আমরা কোনো ফেক ভিডিও আপলোড করি না। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো চলুন এটা এখান থেকে ডান করে দেই, এখান থেকে চলুন ডান করে দেই। ডান করে দেওয়ার পরে দেখেন এই তো এখানে অ্যাপসটা ইনস্টল হয়েছে। তো এখন আপনারা চাইলে এটা আনইনস্টল করে দিতে পারেন, তো এটাতে ট্যাপ করে ভিতরে ঢুকবেন, আর আপনাদের যে কোনো সমস্যা হবে আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদেরকে ফোন করতে পারেন, ঠিক আছে। তো দেখেন তারপর এরকম আসবে, এরকম আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে এখানে সব চ্যানেল পাবেন, আপনারা এখানে দেখতেছেন লাইভ নেট টিভি এন্টারটেনমেন্ট, তারপর এই এই সারিতে যেগুলো অপশন মুভি টিপস এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে এটার ফরম্যাট, মানে এগুলো চ্যানেল আর কি, মানে এই ধরনের মুভিতে সব মুভি চ্যানেলগুলো পাবেন, এন্টারটেনমেন্ট পাবেন। যেমন আমাদের ঘরে অনেক সময় টিভি থাকে বাট কারেন্ট থাকে না, আমাদের অনেক নাটক বা
অনেক কিছু মিস হয়ে যায় আপনারা এটার মাধ্যমে দেখতে পারবেন। দেখেন আমি এখন একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে, সনি আর্ট এরকম আসবে। তো আমি অলওয়েজ করে দিলাম এক্স প্লেয়ার দিয়ে, আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি যদি কপিরাইট আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে, দেখেন আপনি বিশ্বাস না হলে এখনই গিয়ে দেখেন। আমি এখন সকাল বাজে 9:39, তো এখানে দেখতে পাচ্ছেন সনিয়ার চ্যালেঞ্জটা 100%, কোনো আটকাবে না কিচ্ছু না, একদম ক্লিয়ার মোড়ে দেখতে পারবেন। এখানে সব কিছু চ্যালেঞ্জ পাবেন, এখানে আপনার আস্তে আস্তে সব দেশের চ্যালেঞ্জ আছে, এখানে নিউজ চ্যালেঞ্জ আছে, মিউজিক আছে, সব কিছু, এ অল এভরিথিং। তো এভাবে আপনারা জাস্ট ট্যাপ করে এমএক্স প্লেয়ারটা সিলেক্ট করে দিবেন। তো